ছোট হয়ে গেছে, পাঁচ হয়ে গেছে, আমাকে প্র্যাঙ্ক করতে গেছিল, ভিডিও প্র্যাঙ্ক হয়ে গেছে, এইসব বার করছো এরকম করছো কেন তুমি? আরে ওই তো চপটা বানাতে সময় লাগলো, দিয়ে চলে এলাম। আরে আমি কি হলো? আরে প্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশান্তলা ভারতী চ্যানেল, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আর একটা নিউ ধামাকাদার ঝাঁকানাকা প্র্যাঙ্ক নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো আজকে যে প্র্যাঙ্কটা করবো সেটা হচ্ছে প্রশান্তকে আমি চপ আনতে পাঠিয়েছি, ও চপ আনতে গেছে, চপটা নিয়ে আসুক বিনা কারণে। কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া শান্তি কিচ্ছু হয়নি, বিনা কারণে ওর সাথে ঝগড়া করবো, ঝামেলা শান্তি করবো, বিশাল মানে ঢুকবে আর ওর সাথে ঝগড়া চলে, কোনো কারণ নেই, কোনো কিছু নেই, দেখি ও কতটা সহ্য করতে পারে। ঠিক আছে চলো দাঁড়া, এখানে এখানে ক্যামেরাটা তো অনেকটা দূরে রেখেছি আমি, জানি না পড়ে যাবে কি হবে না, আসেনি আসবে। বাবা এত দেরি হয়ে গেছে, 10-15-20 মিনিট হয়ে গেছে, এখনো আসেই নি, কি জানি কেন, কখন পাঠিয়েছি, কতক্ষণ হয়ে গেল, এখনো আসো, যত দেরি করবো তত আরো বেশি ঝগড়া করে নিতে করবো, মানে একটা ক্লু পেয়ে যাবো যে এই কারণে ঝগড়াটা করছি। A few moments later. আরে চপটা ভাজবে দেবে তারপরে না? কতক্ষণ থেকে? 15 থেকে আধ ঘন্টা মতন হয়ে গেছে। এতক্ষণ কোথায় ছিলে? এখান থেকে নেই একটু মানে কালকে থেকে আনতে গেছিলে? এই তো সামনে দোকানটা প্রচুর ভিড়। বুড়ি বিসি? হ্যাঁ। এত এত কি দেরি করে? তুমি যা যেটুকুনি সময় নিয়েছো এখান থেকে আমি হাওড়া ময়দান রিটার্ন ব্যাক চলে আসবো, অতক্ষণ ধরে বুড়ি বুঝি চপ বানায়? চারটে বৌদিকে দিয়ে দিয়েছি। এতে ফুলবাগানে ভাড়া আসছে না নতুন লাভলি বৌদি, চারটে চপ চেয়েছে, আমিও চারটে যাবো, কি করবো, চপ না নিয়ে চলে যাবে, চপ শেষ, ওই জন্য ঠিক আছে চারটে দিয়ে দাও। চারটে দিল গজব বেজ্জতি হে। ঝাঁটা বার করবো, কিন্তু ঝাঁটা ফাটা যা আছে বার করবো, তুমি নিয়ে যাবে।
ছিল ওখানটা, আমাকে বলে একটু এগিয়ে দিয়ে আসো, একটুখানি এগিয়ে দিতে গেছিলাম। এবার আমি গিয়ে আবার বলে দিচ্ছি চপ দাও, ওরকম হয় নাকি? বৌদিটা ভালো সাহস বেড়ে যাচ্ছে দিনকে দিন, বৌদির চপ আমি কি করে নিয়ে আসবো? কুচবি কুচবি পুরুষ মানুষের কাছে হচ্ছে বড় সাজা কি হতে পারে বলতে পারো? আমি কি করে জানবো? চারটে চপ কিনতে গেছিল তাই দাঁড়িয়ে খেয়েছো ওর সাথে? না না খাইনি। মুখ চোখ বলতে খাইছো, কটা খেয়েছো? একটাই খেয়েছি। তাহলে কেন তুমি এরকম করছো কেন? আর আমি কি লাগছে তো উল্টো পাল্টা কিচ্ছু নেই, সত্যি বলছি উল্টো পাল্টা কিচ্ছু লেগে যাবে সিরিয়াস বলছি, এখানে মেনে চল লেগে গেছে ঠিক আছে। আমি দিলে কিন্তু তখন সামলাতে পারবে না, মাথা গরম করো না, ভালো কথা বলছি। গজব বেজ্জতি হ্যায়। দেখবি তুই ছাড়ো না এরকম করছিস। দেখবি পুরো নিগড়ে চপ বার করবো, খাবো না আমি তো। খাবার জিনিস ওরকম ছুঁড়ে ফেলতে নেই। হ্যাঁ ছাড়ো। আরে এরকম করছো কেন তুমি? কেন খেয়ে? হ্যাঁ যা চলে যা। কোথায় যাবো? বৌদির কাছে চলে যা, সুন্দর দেখতে দেখতে ভালো। কেন চলে যাবো? আরে তুই চপ চেয়েছি তাই আও, আমার যাওয়ার হলে আমি ঠিক যাবো। পুরুষ মানুষের কাছে হচ্ছে বড় সাজা কি হতে পারে বলতে পারো? ছিঁড়ে যাবে। আমি দেখাচ্ছি পয়সা নেই ওখানে, পয়সা নেই। ছ টাকা করে চপ, একশো টাকা ছিল, চল্লিশ টাকা কেন? ও তো ষাট টাকা নেই, আটটা চপ করে পঞ্চান্ন ষাট টাকার মতন নেয়। হ্যাঁ বাকি পয়সা কত গেল? টাকা কে দিয়েছে? টাকা কে দিয়েছে চপে? টাকা কে দিয়েছে? টাকা কে দিয়েছে?
প্রথমে বললো আমি যাইনি, প্রথমে বললে আমি যাইনি, ঠিক আছে, এখন বললে ও পয়সা দিয়ে দিয়েছে, তুমি পয়সা দিলে মিথ্যা বললে একটা, তারা বলছো ওকে চারটে চপ দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা চপ তুমি ওখানে দাঁড়িয়ে খেয়েছো, আর দুজন একটা একটা চপ খেলে তো খাই দিয়েছিলে, খাই দিয়েছিলে, তারা বললে চলে গেছে, আরো ছটা চপ কিনে নিয়ে যাবো আমি, পুরো রক্ত বক্ত বেরিয়ে যাবে, লেগে যাবে করছিলাম কোথায় ক্যামেরা লাগিয়েছে এবার তুমি বলো, কোনো বৌদি ফৌদি না, প্র্যাঙ্ক করছিল, ভালোবেসে তোমাকে খাইয়ে, কোনো বৌদির কাছে যেতে পারি, লাভলি বৌদি, সোনা বৌদি আমার, আহ প্র্যাঙ্ক করতে গিয়ে কত মার খেয়ে গেলাম, শুধু প্যাঙ্ক করছিলাম বলে সত্যিকার মারটা সহ্য করিনি, নাহলে দিতাম দুখা, কি হলো, আরে প্যাঙ্ক করছিলাম, এটা চপ খাও, চপ খাও, চপটা কোথায় ফেললে, চপ খাওয়া নেই, খাবার জিনিস এরকম ফেলতে নেই, চপ খাও, চপ খাও, কি হলো, আমার সঙ্গে এক্ষুনি প্যাঙ্ক করার মজা, ইয়ে প্ল্যাঙ্ক করছিল, কি হলো, ঘুরিয়ে প্যাঙ্ক হয়ে গেল, ক্যামেরা কোথায়, ক্যামেরা কোথায়, এইখানে ক্যামেরা, বাহ দেখো গাইস বুকটা একবার দেখাও, ছোট হয়ে গেছে, পাঁচ হয়ে গেছে, আমাকে প্র্যাঙ্ক করতে গেছিলো, ঘুরিয়ে প্র্যাঙ্ক হয়ে গেছে, বলো কেমন লাগলো, কিছু বলে দাও, কিছু বলে দাও, বলে দাও কি করে শুনতে পাইনি, লাভলি বৌদি যাচ্ছি আমি, আবার লাভলি বৌদির কাছে দেখতে, চপ খাও, চপ লাভলি বৌদির থেকে চপটা নিয়ে এলাম, তো গাইস কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, টাটা।